ভিউয়ার, আমি সৌভিক, সৌভিক আর্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাই ভিউয়ার, আজ আমাদের সেকেন্ড পার্টের ভিডিও। তো যেমন আমরা সেকেন্ড পার্টের ভিডিওতে কালারিং করে থাকি, তো ঠিক সেরকম আজকের ভিডিওতে আমরা কালারিং করছি। তো এখানে আমরা বলে রাখি যে আজকের যে কালারগুলি আমরা ব্যবহার করেছি এই কালারগুলি কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের কালার। আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে সরস্বতীর গায়ের যে কালার বা হাঁসের গায়ের যে কালার বা যা কিছু আরও কালার রয়েছে সেগুলি কিন্তু একরকম চকচকে বলতে পারেন বা এক প্রকার রঙের মধ্যে একটি গ্লেজ রয়েছে। তো এই গ্লেজটি কীভাবে এসেছে সেটি আমরা বলে দিচ্ছি। তো এটি হচ্ছে আমরা যে ফেব্রিক কালার আমরা ব্যবহার করি সেই ফেব্রিক কালার কিন্তু এত গ্লেজ করে না, এর সঙ্গে আমরা মুক্ত কালার মিক্স করেছি যেটি বাজারে কিনতে পাওয়া যায়। কালারটির নাম আবার বলছি, কালারটি মুক্তা কালার, আমাদের বাংলাতে আমরা তাই বলে থাকি। তাহলে চলুন প্রতিমা করার যে প্রসেসটি সেটি আমরা ভালোভাবে দেখে নিই। আপনি যদি আমাদের ছবি কাট ইউটিউব চ্যানেলে রেগুলার দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর আপনি যদি আমাদের ছবি কাট ইউটিউব চ্যানেলে আজ প্রথমবার এসেছেন বা প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন তাহলে অতি অবশ্যই আমাদের ছবি কাট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের নিত্য নতুন প্রতিমা সংক্রান্ত ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করুন। আর এই প্রতিমাটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।
তাহলে বন্ধুরা আজের মতো এ পর্যন্তই, এবার আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরের নতুন কোনো ভিডিওতে।